তুমি যদি খুব দ্রুত নিজের পায়ে দাঁড়াতে চাও বা তোমার পরিবারের পাশে দাঁড়াতে চাও এবং তার সঙ্গে সঙ্গে ধরো তুমি পড়াশোনায় খুব ভালো না, মানে একটা মিডিয়াম কোয়ালিটির স্টুডেন্ট, মোটামুটি অ্যাভারেজ একটা নাম্বার তোমার মোটামুটি থাকে সবসময়, তাহলে আজকের এই ভিডিওটা অবশ্যই তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। কারণ আজকে এমন একটা ক্যারিয়ার নিয়ে আমরা আলোচনা করব যে ক্যারিয়ারে খুব সহজে এবং কম সময়ের মধ্যে কিন্তু তুমি চাকরি পেয়ে যেতে পারো, সরকারি হোক কি বেসরকারি হোক। আজকে আমরা আলোচনা করব আইটিআই নিয়ে, আইটিআই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব, আইটিআই জিনিসটা কি, এর কোর্স করার জন্য তোমার কী কী যোগ্যতার প্রয়োজন, তুমি কীভাবে এই কোর্সে ভর্তি হতে পারো, ঠিক আছে, তোমার কত বছরের কোর্স হয়, তোমার কত টাকা খরচা হতে পারে, কোর্স শেষের পরে তুমি কী ধরনের চাকরি পেতে পারো, চাকরি পেলে তুমি পার মান্থ কত টাকা ইনকাম করতে পারো, এই সমস্ত বিষয়ে আমরা স্টেপ বাই স্টেপ পরপর আলোচনা করব। তুমি যদি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো তাহলে আইটিআই নিয়ে তোমার মনে একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়ে যাবে এবং তুমি ডিসিশন নিতে পারবে যে তোমার আইটিআই করা উচিত কি না। চলো তাহলে শুরু করা যাক। আমি সুজন কর্মকার, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম তোমাদের ইউটিউব চ্যানেল ইওর স্টাডিতে। চলো প্রথমেই আমরা জানবো যে আইটিআই বিষয়টা আসলে কি। দেখো এই অ্যান্সারটা কিন্তু লুকিয়ে আছে আইটিআই এর ফুল ফর্মের মধ্যে। আইটিআই এর ফুল ফর্ম কি? ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। অর্থাৎ তোমরা কিন্তু আশা করি অ্যান্সার পেয়ে গেছো, তোমাকে আইটিআই কোর্সের মধ্যে কী করা হবে, ইন্ডাস্ট্রিয়াল সমস্ত রকম ট্রেনিং কিন্তু হাতে কলমে তোমাদেরকে শেখানো হবে। থিওরি তো থাকে, তার সঙ্গে সঙ্গে কিন্তু প্র্যাকটিক্যাল নলেজটা কিন্তু এখানে বেশি পরিমাণে শেখানো হয়। অর্থাৎ তুমি হাতের কাজ শিখবে, ঠিক আছে, তোমার স্কিল ডেভেলপ হবে, কোনো একটা পার্টিকুলার ট্রেডের ওপর বা কোনো একটা পার্টিকুলার বিষয়ের ওপর তোমার কিন্তু দক্ষতা বাড়বে, তুমি সেই কাজটা জানবে, সুতরাং তোমার প্রয়োজন কিন্তু থাকবে সর্বত্র, ঠিক আছে। আইটিআই করলে আমি তোমাদেরকে প্রথমেই বলে দিতে পারি যে কোনো সময় কাজের অভাব হবে না, তুমি কোথাও না কোথাও শিওর জব কিন্তু পেয়ে যাবে। এরপরে আমি আসছি বিস্তারিত বিষয়। চলো এরপরে আমরা জেনে নেবো প্রথমেই যে আইটিআই করতে গেলে তোমার কী কী যোগ্যতার প্রয়োজন। নাম্বার ওয়ান হচ্ছে তোমাকে মিনিমাম 8 পাস হতে হবে, ম্যাক্সিমাম তুমি যদি মাধ্যমিক পাস করে যাও তাহলেই তুমি কিন্তু আইটিআই কোর্সটা করতে পারবে। এখানে একটু আমি তোমাদের বুঝিয়ে বলি, যারা 8 পাস করে ধরো কোনো কোর্স করতে চায় আইটিআই, তাদের জন্য হচ্ছে ই গ্রুপ, ঠিক আছে। আইটিআই দুটো ভাগ হয়, একটা হচ্ছে ই গ্রুপ, একটা হচ্ছে এম গ্রুপ, ঠিক আছে। ই গ্রুপটা কাদের জন্য? যারা 8 পাস করার পরে যে কোর্সগুলো আছে সেগুলো যদি তুমি করো, সেক্ষেত্রে হচ্ছে তোমাকে ই গ্রুপের ফর্ম ফিল আপ করতে হবে। তুমি যদি মাধ্যমিক পাসের পরে অর্থাৎ মাধ্যমিক যে কোয়ালিফিকেশনের উপর থেকে যে ট্রেডগুলো হয় সেগুলো যদি তুমি করো, সেখানে তোমাকে এম গ্রুপের ফর্ম ফিল আপ করতে হবে। এখানে একটু আমি তোমাদের বুঝিয়ে বলি আরও, আইটিআই হচ্ছে একটা টোটাল কোর্স, ঠিক আছে। এর মধ্যে কিন্তু বিভিন্ন রকম ট্রেড হয়, আলাদা আলাদা বিষয়ের উপর তুমি আলাদা আলাদা রকম ট্রেনিং নিতে পারো। উদাহরণস্বরূপ যদি বলি, যেমন ট্রেডগুলোর নাম হচ্ছে ফিটার, ইলেকট্রিশিয়ান, ঠিক আছে, তারপর হচ্ছে টার্নার, মেশিনিস্ট, এরকম ওয়েল্ডার, এরকম বিভিন্ন রকম আলাদা আলাদা থাকে। মিনিমাম 50-60 রকম কিন্তু ট্রেড আছে। এর মধ্যে বেশিরভাগ হচ্ছে এম গ্রুপ, অর্থাৎ যারা মাধ্যমিক পাশের পরে যে ট্রেডগুলো সেগুলো হচ্ছে বেশি, ঠিক আছে। আর 8 পাশের পরে যদি তুমি ট্রেনিং করতে চাও সেক্ষেত্রে হচ্ছে তার পরিমাণ কম। টোটাল মোটামুটি তুমি ধরে নিতে পারো 60 রকম কিন্তু ট্রেড আছে। এবার আমি তোমাদের বলবো, তোমরা যারা মাধ্যমিক পাশের পরে মানে ট্রেনিং করবে সেক্ষেত্রে অবশ্যই এম গ্রুপের যে ট্রেডগুলো আছে সেগুলো করাই ভালো, কারণ এম গ্রুপের ট্রেডগুলোর চাহিদাও বেশি এবং এই ট্রেডগুলো করার পরে তুমি খুব দ্রুত চাকরি পাবে এবং তুমি স্যালারিটাও বেশি ইনকাম করতে পারবে। ধরো কোনো স্টুডেন্ট ধরো 8 পাশের পরে সে মাধ্যমিক অবধি পড়াশোনা করতেই পারলো না, তার পরিবারিক খুব বড় একটা সমস্যা সৃষ্টি হচ্ছে, সে ধরো পড়াশোনাটাকে চালিয়ে যেতে পারলো না, সেক্ষেত্রে সে 8 পাশের পরে করতেই পারে, ঠিক আছে। আচ্ছা এরপরে চলে আসি 2 নম্বর, যেটা হচ্ছে বয়স। মিনিমাম বয়স তোমার প্রয়োজন হচ্ছে 14 বছর, যেহেতু এইটার ব্যাপার আছে, ঠিক আছে। 14 বছর বয়স হলেই তুমি কিন্তু আইটিআই করতে পারো। আর তোমার হচ্ছে এজ লিমিট, অর্থাৎ উদ্ভব সীমা কত, সেক্ষেত্রে কোনো আপার লিমিট নেই, অর্থাৎ তুমি যে কোনো বয়সেই চাইলে আইটিআই কোর্সটা করতে পারো। তুমি চাইলে 30-35 বছর বা 40 বছর বয়সে গিয়েও তুমি যদি মনে করো যে আমি মাধ্যমিক পাস সার্টিফিকেট বা 8 পাস সার্টিফিকেট বা রেজাল্ট দিয়ে আমি আইটিআই করবো, তুমি কিন্তু চাইলে করতে পারবে, ঠিক আছে। এটা হলো 2 নম্বর যোগ্যতা। আর 3 নম্বর যে যোগ্যতার প্রয়োজন সেটা হচ্ছে তোমাকে পশ্চিমবঙ্গের কোনো বোর্ড বা পশ্চিমবঙ্গের কোনো প্রতিষ্ঠান থেকে তোমাকে মাধ্যমিক বা ক্লাস 8 পাস করতে হবে, ঠিক আছে। সেটা তোমার ধরো তুমি মাধ্যমিক দিয়েছো সিবিএসই বোর্ড থেকে, সেক্ষেত্রে তোমার হবে। তুমি যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে দাও তাও হবে, অর্থাৎ তোমাকে পশ্চিমবঙ্গের মধ্যে থেকে কোনো স্কুল বা প্রতিষ্ঠান থেকে তোমাকে মাধ্যমিক বা মাধ্যমিক সমতুল্য কোনো কোর্স তোমাকে পাস করতে হবে। চলে এরপরে চলে আসে হচ্ছে কোর্সের সময়সীমা, সেক্ষেত্রে মিনিমাম হচ্ছে 1 বছর, ম্যাক্সিমাম হচ্ছে 2 বছর। তবে কিছু কিছু কোর্স বা ট্রেনিং এমন থাকে যেগুলো কিন্তু 6 মাসের উপর করানো হয়, তবে সেগুলোর পরিমাণ খুবই কম, ঠিক আছে। বেশিরভাগ হচ্ছে তোমাদের 1 বছর এবং 2 বছর। উদাহরণস্বরূপ যদি আমি তোমাদের বলি, যেমন ফিটার, ইলেকট্রিশিয়ান, যেগুলোকে মাদার ট্রেড ধরা হয়, অর্থাৎ যে দুটো ট্রেডের চাহিদা সব থেকে বেশি সেগুলো কিন্তু 2 বছরের। এবং কিছু কিছু ট্রেড এমন আছে, যেমন ধরো তুমি ওয়েল্ডার হতে চাও, অর্থাৎ ওয়েল্ডিংয়ের উপর যে কোর্সটা হয়, ঠিক আছে, সেটা যদি তুমি করো সেটা তোমার হচ্ছে 1 বছরের মধ্যে। এরকম বিভিন্ন রকম ভাগ আছে এর, মানে আইটিআই তোমাদের তো আমি আগেই বললাম যে বিভিন্ন রকম ট্রেড আছে, অর্থাৎ 50-60 রকম ট্রেড আছে, সমস্ত কিছু একটা ভিডিওতে বলা সম্ভব না,
প্রত্যেকটা ট্রেডের নাম যদি তুমি জানতে চাও এবং কোন ট্রেডের বিষয়বস্তু কি আমাকে কমেন্ট করো, তাহলে এই যে কত রকম ট্রেড আছে, কোন ট্রেডের বিষয়বস্তু কি, তার উপরে কিন্তু আমি একটা ভিডিও করে দেবো। তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার পছন্দের ট্রেড কোনটা। ঠিক আছে, এই গেলে তোমাদের কোর্সের সময়সীমা। চলো এরপরে চলে আসি, তুমি যদি আইটিআইতে ভর্তি হতে চাও বা অ্যাডমিশন নিতে চাও সেক্ষেত্রে কোন পদ্ধতির মধ্যে দিয়ে তোমাকে আইটিআইতে ভর্তি হতে হবে। দেখো এখানে দুটো বিষয় আছে, একটা হচ্ছে সরকারি, একটা হচ্ছে বেসরকারি। প্রথমে চলে আসি সরকারি ক্ষেত্রে, অর্থাৎ তুমি যদি সরকারি কলেজে ভর্তি হতে চাও সেক্ষেত্রে আবেদনের যে প্রক্রিয়া সেটা কিন্তু সম্পূর্ণ অনলাইন। আমি তোমাদেরকে এখানে ওয়েবসাইটের দেখো নাম স্ক্রিনে তুলে ধরছি অথবা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। সেই ওয়েবসাইটে গিয়ে, অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। সমস্ত পদ্ধতি অনলাইন। তুমি যদি ধরো ই গ্রুপের ফর্ম ফিল আপ করো সেক্ষেত্রে তোমাকে ক্লাস এইটের যে ডকুমেন্টসগুলো সেগুলো দিতে হবে। তুমি যদি এম গ্রুপের ফর্ম ফিল আপ করো সেক্ষেত্রে তোমাকে মাধ্যমিক পাশে যে যা ডকুমেন্টস তোমার চাইবে সেগুলো তোমাকে দিতে হবে। সমস্ত কিছু তোমার ফর্ম ফিল আপ হয়ে গেল, এরপরে তুমি কীভাবে বুঝবে যে তুমি কোন ট্রেড পাবে বা কোন কলেজ পাবে, তার জন্য কী হয় মেরিট লিস্ট বেরোয়। তোমার নাম্বারের উপর ভিত্তি করে কী হবে মেরিট লিস্ট বেরোবে। ঠিক আছে, এখানে আমি তোমাদের একটা বিষয় একটু বুঝিয়ে বলি। ধরো যে ট্রেডগুলোর চাহিদা খুব বেশি থাকে সেখানে কী হয় খুব দ্রুত সিট পূরণ হয়ে যায়। ঠিক আছে, তুমি কিন্তু চাইলেই, তোমার যদি নম্বর কম থাকে সেক্ষেত্রে তুমি চাইলে নিজের ইচ্ছা মতন ট্রেড নাও পেতে পারো বা নিজের ইচ্ছা মতন কলেজ নাও পেতে পারো। অর্থাৎ এখানে কী হবে তোমার মেরিট লিস্ট বেরোবে। মেরিট লিস্টটা কীভাবে হয় আমি তোমাদের একটু বুঝিয়ে বলি। ধরো কারোর 80% নাম্বার আছে সেক্ষেত্রে কী হবে, সে আগে সুযোগ পাবে। কারোর 70% নাম্বার আছে সেক্ষেত্রে আর একটু সে সুযোগ একটু সে কম পাবে, যা 60% 50%। এইভাবে কী হবে তোমার নম্বর যত কম থাকবে সেই অনুযায়ী কী হবে তোমার কাছে কিন্তু সুযোগটা আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক আছে, এইভাবে তুমি কিন্তু তোমার নামে একটা আইডি পাসওয়ার্ড হয়ে যাবে। ঠিক আছে, সেখানে কিন্তু তুমি কী করবে যে অফিসিয়াল যে ওয়েবসাইট হয় বা যে পোর্টাল হয় সেখানে তুমি দেখতে পারবে যে তোমার জন্য বা তোমার নাম্বারের ভিত্তিতে যে মেরিট লিস্ট বেরিয়েছে সেই অনুযায়ী তোমার জন্য কোন কোন কলেজ আছে, অর্থাৎ কোন কোন সরকারি কলেজে তুমি চান্স পেতে পারো বা সেই কলেজে তুমি যদি চান্স পাও সেখানে কী কী ট্রেড পাবে সেগুলো কিন্তু তুমি নির্বাচন করতে পারবে। তার মধ্যে থেকেই তোমাকে চুজ করতে হবে। যদি তুমি সরকারি কলেজে চান্স পেতে চাও তোমার কাছে যে যে সুযোগগুলো থাকবে বা যে যে অপশানগুলো থাকবে তোমার নম্বরের ভিত্তিতে তার মধ্যে থেকেই তোমাকে ট্রেড চুজ করতে হবে। তুমি চাইলেও কিন্তু সম্পূর্ণ ট্রেড পাবে না যদি তোমার নম্বর খারাপ থেকে থাকে, আর যদি ভালো থেকে থাকে তোমার কাছে সমস্ত ট্রেডই অ্যাভেলেবেল থাকবে। এবার ধরো তুমি তোমার পছন্দের ট্রেড পেলে না বা ধরো পছন্দের কলেজ পেলে না সেক্ষেত্রে তুমি কী করতে পারো, সেক্ষেত্রে তুমি বেসরকারি কলেজে ভর্তি হতেই পারো। এখানে কোনো ডিফারেন্স নেই, ডিফারেন্সটা শুধু একটাই, সেটা হচ্ছে টাকার। তুমি যদি সরকারি কলেজে চান্স পেয়ে যাও তোমার কিন্তু কোনো খরচা হবেই না, আর তুমি যদি বেসরকারি কলেজে ভর্তি হও সেক্ষেত্রে কিন্তু তোমার টাকা খরচা হবে। কত টাকা খরচা হতে পারে, বিভিন্ন ট্রেডের বিভিন্ন রকম খরচা হয়। তুমি যদি এক বছরের মানে ট্রেড করো সেক্ষেত্রে তোমার খরচা কম হবে, দু বছর ট্রেড করলে তোমার খরচা বেশি হবে। মিনিমাম ধরে নিতে পারো 25-30,000 টাকা থেকে মানে যে ট্রেডগুলো শুরু হয়। ঠিক আছে, ম্যাক্সিমাম দু বছরের ক্ষেত্রে যদি আমি বলি 60-70,000 টাকার মধ্যে কিন্তু তোমার মোটামুটি অ্যাভারেজ যে দু বছরের যে কোর্সগুলো সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, এবার কোন ট্রেডে তুমি নিচ্ছ বা কোন কলেজে তুমি ভর্তি হচ্ছে তার উপর নির্ভর করে। আর একটা বিষয় আমি তোমাদের জানিয়ে রাখি, আমার বাড়ির কাছাকাছি একটা কলেজ আছে সেটা হচ্ছে সরকারি কলেজ। সেখানে কিন্তু দুটো বিষয় আছে, অর্থাৎ সরকারি বিভিন্ন কলেজগুলো কিন্তু দুটো ভাগ থাকে, অর্থাৎ দুরকমভাবে সিট সংরক্ষণ করা থাকে। একটা হচ্ছে যারা গভর্নমেন্টভাবে চান্স পায়, অর্থাৎ সরকারিভাবে যারা চান্স পায় তাদের জন্য একটা সিট সংরক্ষণ থাকে, তারা চান্স পেয়ে গেল সেই সরকারি কলেজের মধ্যে। আর একটা ভাগ থাকে সেটা হচ্ছে IMC কোটা বলা হয়, অর্থাৎ তুমি সরকারি কলেজেও কিন্তু টাকা দিয়ে পড়তে পারো। সেগুলো যদি তোমার বাড়ির কাছাকাছি কোনো সরকারি কলেজ থেকে থাকে তুমি কিন্তু যোগাযোগ করে দেখতে পারো। ঠিক আছে, আর এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মধ্যে সরকারি এবং বেসরকারি মোট ITI কলেজের সংখ্যা হচ্ছে 131টা। আর একটা বিষয় আমি তোমাদের বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যখন তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করবে সেখানে একটা ফিজের ব্যাপার আছে, সেটা কত, ছেলেদের জন্য হচ্ছে মাত্র 200 টাকা এবং মেয়েদের জন্য হচ্ছে 100 টাকা। ঠিক আছে, আর তোমরা তো অ্যান্সার পেয়ে গেলে যে ছেলে এবং মেয়ে উভয় কিন্তু ITI করতে পারো, কারণ তোমরা অনেকেই কমেন্ট করে হয়তো জিজ্ঞাসা করবে, তো আমি তোমাদের বলে দিলাম ছেলে এবং মেয়ে উভয় কিন্তু তোমরা ITI করতে পারো। এরপরে তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে দাদা আমি যদি বেসরকারি কলেজে ভর্তি হই সেক্ষেত্রে আমার কি ভ্যালুটা কোথাও কমে যেতে পারে বা আমি যে সার্টিফিকেটটা পাবো তার কি ভ্যালু কম থাকতে পারে। সেটা কিন্তু একদমই না, তুমি সরকারি কলেজে পড়ো কি তুমি বেসরকারি কলেজে পড়ো, যে সার্টিফিকেটটা দেওয়া হয় সেটা কিন্তু অল ইন্ডিয়ার যে সার্টিফিকেট NCVT যে সার্টিফিকেট সেটা কিন্তু দেওয়া হয়। সেই সার্টিফিকেটটা কিন্তু তুমি দেখে নেবে, তুমি যদি বেসরকারি কলেজে ভর্তি হও সেই কলেজে সেই সার্টিফিকেটটা দেওয়া হচ্ছে কিনা। ঠিক আছে, একটা ITI পাস স্টুডেন্ট সরকারি কলেজ হোক কি বেসরকারি কলেজ হোক, মানে তুমি যেখান থেকেই পাস করো না কেন তোমার যে সার্টিফিকেট হবে সেটা কিন্তু প্রত্যেকের জন্য সেম হয়। ঠিক আছে, এবং সেই সার্টিফিকেটের ভ্যালু কিন্তু সেম হয়। পার্থক্য শুধু আমি তোমাদের আগেই বললাম টাকার পার্থক্য থাকে। ঠিক আছে, আর একটা বিষয় তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে পরীক্ষার পদ্ধতিগুলো কেমন হয়। তোমরা যখন যে পরীক্ষাগুলো দেবে না, তুমি ধরো বেসরকারি কলেজে পড়ছো সেক্ষেত্রে তোমার পরীক্ষা দিতে যেতে হবে সরকারি কলেজে, তোমার যে গার্ড দেবে সেগুলো কিন্তু সরকারি কলেজের স্যারাই দেবে। ঠিক আছে, মানে কি কোশ্চেন পেপার সরকারিভাবে প্রত্যেকের কোশ্চেন পেপার সেম হবে, একই ডেটে একই রকম একই টাইমে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, কাজেই কোনো পার্থক্য নেই, শুধু হচ্ছে সরকারি এবং বেসরকারি। ঠিক আছে, বেসরকারি তোমার খরচা হচ্ছে আর সরকারিতে খরচা হচ্ছে না, বাদ বাকি সমস্ত কিছু রুলস রেগুলেশন সমস্ত কিছু কিন্তু সেম। আশা করি এটুকু তোমরা বুঝতে পারলে। চলো এরপরে চলে আসি, তোমার ধরো ITI কোর্স কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তুমি এরপরে তাহলে কী ধরনের জব তুমি পেতে পারো। দেখো এখানে দুটো বিষয় আছে, একটা হচ্ছে সরকারি একটা হচ্ছে বেসরকারি। আমি তোমাদের এটুকু বলতে পারি, তুমি যদি কোনো ভালো ট্রেড
নিয়ে আইটিআই পাস করো এবং তোমার যদি স্কিল ভালো থাকে, অর্থাৎ তোমার যদি নম্বর ভালো থাকে এবং প্র্যাকটিক্যাল নলেজটা যদি তোমার ভালো থাকে, তুমি সরকারি না হলে সঙ্গে সঙ্গে কিন্তু যে কোনো বেসরকারি প্রতিষ্ঠানে কিন্তু তুমি খুব দ্রুত চাকরি পেয়ে যাবে। যত রকম ইন্ডাস্ট্রিয়াল যত জায়গা আছে সমস্ত জায়গায় কিন্তু আইটিআই পাস ছাত্রছাত্রীদের চাহিদা প্রবল, ঠিক আছে। আর সরকারি ক্ষেত্রে যদি বলতে চাই সেক্ষেত্রে ধরো তোমাদের রাইফেল ফ্যাক্টরি, ঠিক আছে, রেল ডিপার্টমেন্টে প্রচুর ভ্যাকান্সি বেরোয় আইটিআই পাস ছাত্রছাত্রীদের, ঠিক আছে। তারপর হচ্ছে ডিফেন্স লাইনে, সরকারি বিভিন্ন সেক্টরে কিন্তু আইটিআইদের জন্য আলাদা করে ফর্ম বেরোয়। সেখানে তুমি তোমার যদি আইটিআই থাকে তাহলে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে, অন্যরা কিন্তু করতে পারবে না। সেই জায়গায় কী হয়, তোমার কম্পিটিশনটা কমে যাবে, তুমি কিন্তু সরকারি চাকরি খুব দ্রুত পেয়ে যাবে। স্যালারির ব্যাপারে যদি আমি চলে আসি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মোটামুটি আমি যেটা দেখেছি, ধরো তুমি আইটিআই পাস করার পর যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোনো বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সঙ্গে জব করো, সেক্ষেত্রে তুমি ধরে নিতে পারো মোটামুটি 10,000 টাকার থেকে 20,000-এর মধ্যে তুমি প্রথমে পাবে, ঠিক আছে। এখানে কিছু কিছু বিষয় আছে, ধরো তুমি সার্টিফিকেট পেয়ে গেছো, তুমি প্রথমেই যে প্রচুর টাকার চাকরি পেয়ে যাবে সেটা কিন্তু না। কী হচ্ছে, তুমি যখন প্র্যাকটিক্যাল নলেজটা তোমার বাড়তে থাকবে অটোমেটিকলি তোমার কিন্তু দামও বাড়তে থাকবে, ঠিক আছে। তুমি সিম্পল ভাবো, এখানে কিন্তু হাতের কাজের উপর নির্ভর করে। অর্থাৎ ধরো কোনো একজন, ধরো আমার কথা আমি বলছি, ধরো আমি 3 বছর ধরে আইটিআই পাস করার পর 3 বছর ধরে কোনো একটা কোম্পানিতে আমি কাজ করেছি, তাহলে কি আমার প্র্যাকটিক্যাল নলেজটা বেশি? আর তুমি ধরো সবে পাস করেছো, তাহলে কি হবে, ধরো আমি যদি অন্য কোনো একটা কোম্পানিতে যাই সেখানে আমাকে কিন্তু আগে নেবে। কারণ কি, সবসময় যে কোনো কোম্পানির কি হয়, কাজ জানা ছেলে আগে প্রয়োজন হয়, ঠিক আছে। কে স্কিল বেশি, মানে কার কাছে স্কিল বেশি আছে তাকে দিয়ে তাহলে কোম্পানির প্রফিট হবে, তো সেই হিসাবে কিন্তু চুজ করা হয়। অর্থাৎ তুমি প্রথমে যে খুব বেশি পাবে সেটা না, তোমাকে ধৈর্য ধরে করতে হবে, করতে করতে তোমার যখন স্কিল ডেভেলপ হবে, অর্থাৎ তোমার যখন এক্সপিরিয়েন্স বেড়ে যাবে, অটোমেটিকলি কিন্তু তোমার চাহিদা বেড়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে সরকারি অপশন তো তোমার কাছে থাকছেই, যখনই সরকারি ফর্ম বেরোবে তুমি এদিকে পড়াশোনা চালাতে থাকবে টুকটুক করে, যখনই তোমার সরকারি ফর্ম বেরোবে তুমি সঙ্গে সঙ্গে ফিল আপ করো, সেখানে তুমি পরীক্ষা দাও, তুমি কিন্তু চান্স পেয়ে যেতে পারো। স্যালারির ব্যাপারে আমি তোমাদের বললাম, বেসরকারি জায়গায় মোটামুটি প্রথমে শুরুতে 10-15 হাজার থেকে তুমি মোটামুটি তোমার 12-15 হাজার টাকার মধ্যে তুমি মোটামুটি একটা স্যালারি থেকে শুরু করতে পারো, ঠিক আছে। আর যদি তুমি সরকারি পেয়ে যাও সেখানে তোমার মোটামুটি 25,000-40,000 মধ্যে তোমার কিন্তু স্যালারি শুরু হতে পারে। আর পার মান্থ তোমার যেমন স্কিল ডেভেলপ হতে থাকবে, সেটা সরকারি হোক কি বেসরকারি হোক, তোমার যদি স্কিল ডেভেলপ হতে থাকে এবং তোমার যদি নলেজ বাড়তে থাকে, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে তুমি কিন্তু এই আইটিআই পাস করেই পার মান্থ কিন্তু 1,00,000 টাকা অবধিও কিন্তু ইনকাম করতে পারো। আর একটা অপশন কিন্তু তোমার কাছে সুযোগ থাকবে, সেটা হচ্ছে তুমি যেহেতু তোমার কাছে স্কিল থাকবে, তোমার কাছে সার্টিফিকেট থাকবে, সেক্ষেত্রে তুমি চাইলে কিন্তু নিজের বিজনেস করতেই পারো, ঠিক আছে। এমন অনেক ছাত্রছাত্রী দেখা যায় যারা আইটিআই পাস করার পরে নিজের বিজনেস করে ফেলে এবং পার মান্থ কিন্তু তারা 2,00,000, 3,00,000 বা 1,00,000-এর উপরেও কিন্তু তারা ইনকাম করে, ঠিক আছে। কারণ দেখো, তোমার কাছে স্কিল থাকবে, তুমি শিখেছো সেই বিষয়টা, তাছাড়া তোমার কাছে সবথেকে বড় হচ্ছে সার্টিফিকেট থাকবে। তুমি যদি কোনো বিজনেস রান করতে চাও বা ধরো সেটা নতুন করে করতে চাও, সেক্ষেত্রে যে লাইসেন্সগুলোর প্রয়োজন হয় বা ধরো সরকারি কোনো লোনের যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে তোমার যেহেতু সার্টিফিকেট আছে তুমি খুব দ্রুত কিন্তু সেই জিনিসগুলো পেয়ে যাবে, কাজেই তোমার কিন্তু সুবিধা হবে। এবং তুমি নিজের কাজ করার সঙ্গে সঙ্গে অনেক মানুষকে নিয়েও কিন্তু একটা বড় কোম্পানি খুলতে পারো বা বড় একটা সেট আপ কিন্তু করতে পারো। তোমরা এই ছিল তোমাদের সম্পূর্ণ আইটিআই নিয়ে বিস্তারিত আলোচনা। এরপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করো। আর আমি তোমাদের তো আগেই বললাম যে কোন ট্রেডের বিষয়বস্তু কী, কোন ট্রেড তোমার পছন্দের, তুমি কীভাবে বুঝবে, সেই জিনিসগুলো যদি তুমি ডিটেলসে জানতে চাও বা তোমার কীভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হয়, এই বিষয়গুলো যদি স্টেপ বাই স্টেপ তুমি জানতে চাও আমাকে কমেন্ট করতে পারো, তাহলে এই বিষয়গুলোর উপরও আমি ভিডিও নিয়ে আসবো। তবে কমেন্টের পরিমাণ যদি বেশি হয় তাহলে নিয়ে আসবো, নাহলে কিন্তু আনবো না, ঠিক আছে। তোমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো, যারা নতুন আছো সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমার কেমন লাগলো আজকের ভিডিওটা সেটাও কিন্তু জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।